আসসালামু আলাইকুম। আজ 27 নভেম্বর 2020 ইংরেজি, রোজ শুক্রবার। চলুন জেনে নেওয়া যাক আজকের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম এবং বিস্তারিত সমূহ। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা। এদিকে চলন বিলের শুটকি এখন ভারতে যাচ্ছে। ইতালিতে ম্যারাডোনার নামে স্টেডিয়াম। দরিদ্রদের স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। 550 পর্যটক নিয়ে ডুবোচরে আটকা সেন্ট মার্টিনগামী জাহাজ। অপরদিকে সৌদির সহায়তায় 8 বিভাগে হবে 8 আইকনিক মসজিদ। 3 বস্তিতে অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ ফখরুলের। ইয়াবা মামলায় যুবলীগ নেতার 8 বছরের কারাদণ্ড। মানুষকে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, প্রশাসনকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশটিকে উন্নত করার জন্য আমরা উপযুক্ত কর্মসূচি গড়ে তুলতে চাই। মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সেবা পায়, নিজেদের ভাগ্য নিজেরা গড়ার সুযোগ পায়, সেই চেষ্টাই করছি। প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা মানুষকে অবহেলা চোখে দেখবেন না বা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিবেন। সরকার ক্ষমতায় করোনা ক্ষয়ক্ষতি কম, বললেন মন্ত্রী। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি, জানালেন বাণিজ্য মন্ত্রী। শিগগিরই ভুয়া অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন তথ্যমন্ত্রী। শিগগিরই ভুয়া অনলাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা। কুমিল্লার বরুড়ায় বিরোধপূর্ণ সম্পত্তির মীমাংসা করতে গেলে জহিরুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার শিবমুড়ি উত্তর ইউনিয়নের জীবনপুর গ্রামে হাশেম মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম বরুড়া পৌর এলাকার জিনসার গ্রামের আব্দুল মালিকের ছেলে। মামুনুলদের লেজ কেটে দেওয়ার সময় চলে এসেছে, জানালেন ছাত্রলীগ সভাপতি। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, মামুনুল হক জঙ্গিবাদকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। যারা সাম্প্রদায়িকতা জঙ্গিবাদকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের এখনই লাগাম টানতে হবে। তাদের যে লেজ হয়েছে, সে লেজ কেটে দেওয়ার সময় চলে এসেছে। 72 ঘন্টার মধ্যে রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ড রহস্যজনক, জানালেন মির্জা ফখরুল। সম্প্রতি রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 27 ঘন্টার মতো রাজধানীর পল্লবীর কালসি এলাকার বাউনিয়াবাদ বস্তি, মহাখালীর 7তলা বস্তি ও মোহাম্মদপুরের বাবর রোডের বিহারীপট্টিতে অগ্নিকাণ্ড রহস্যজনক। গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীদের বাসায় ইশাক। রাজধানীতে বাসে আগুন ও নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি যে কোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রাজনৈতিক পরিচয় অপরাধের সুযোগ নেই আওয়ামী লীগে, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণচর্চার পাশাপাশি দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে দুষ্টে দমন ও শিষ্টের লালন নীতি অনুসরণ করা হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বাড়ছে শীত, পুরাতন বস্ত্রের দোকানে ভিড়। চারদিকে কনকনে ঠান্ডা, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই হিমেল হওয়ার সঙ্গে শীত শুরু হয়। নতুন কাপড়ের দোকানে মধ্যবিত্ত আর উচ্চবিত্তদের ভিড় থাকলেও নিম্নের মানুষের জন্য তা কেনা বেশ কষ্টসাধ্য, তাই তাদের একমাত্র ভরসা পুরাতন কাপড়ের দোকান। উঠতি বয়সীদের ঘোরাঘুরি বন্ধে মাইকিংয়ের সিদ্ধান্ত স্থগিত। সন্ধ্যা 7টার পর থেকে উঠতি বয়সী ছেলেমেয়েরা অভিভাবক ছাড়া বাইরে বের হতে পারবে না। মাদারীপুর জেলা প্রশাসকের এমন সিদ্ধান্তের পর শুরু হয় আলোচনা ও সমালোচনা। পরে বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করার কথা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তা করা হয়নি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন, সরকারি কাজে 24% মানুষকে ঘুষ দিতে হয়েছে। বাংলাদেশে গত 12 মাসে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণকারীদের 24%কেই ঘুষ দিতে হয়েছে। দুর্নীতি রোধে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। অবসরের পর অন্য চাকরি করতে লাগবে না অনুমতি। অবসরের পর বা
অবসরোত্তর ছুটি পিআরএল শুরুর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বৈদেশিক বেসরকারি বা কোনো প্রকল্পের চাকরি অন্য কোনো পেশা বা ব্যবসা করতে সরকারের অনুমতি লাগবে না, এমনকি বিদেশ যাত্রার ক্ষেত্রেও অনুমোদনের প্রয়োজন হবে না, তবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন লাগবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনা টিকা সবাই পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের টিকা আলে পর্যায়ক্রমে সবাই তা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক। বৃহস্পতিবার ঢাকায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সার্জারি বিভাগ ও অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন করে তিনি এ কথা জানান। এদিকে অভাবের তাড়নায় 15 মাসে সন্তানকে দত্তক দিলেন মা। বাবা খোঁজ নেয় না 2 বছর, 2 বেলা ঠিক মতো দুমুঠো ভাতই জোটে না, দুধ জুটবে কিভাবে? তাই অভাবের তাড়নায় বাধ্য হয়ে 15 মাস বয়সী কন্যা শিশুকে দত্তক দিয়েছেন অসহায় এক মা। ভ্যাকসিন আসার সাথে সাথেই বাংলাদেশ পাবে জানালেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন বাজারে আসার সাথে সাথেই বাংলাদেশ পাবে, এর ব্যবস্থাপনা কিভাবে হবে তার প্রস্তুতি নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা দ্বিতীয় পর্যায়ে কীরকম হবে আমরা জানি না, তাই সব রকম প্রস্তুতি নিতে হবে, সচেতন হতে হবে, এর জন্য যা যা করা দরকার তা সব কিছু দিক নির্দেশনা দিয়েছি। এদিকে নেশার টাকা না পেয়ে 22 দিনে সন্তানকে কুপিয়ে হত্যা। নেশার টাকা না পেয়ে দিনাজপুরের ফুলবাড়িতে 22 দিনে সন্তানকে বুটি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সুভাষচন্দ্র মহন্ত নামের মাদকাসক্ত এক বাবা। বৃহস্পতিবার সকাল 7টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাই গ্রামে ঘটেছে এমন ঘটনা। মানব মূর্তি নির্মাণ বন্ধের হুমকি হেফাজত মহাসচিবের। ফ্রিল্যান্সারও এক ধরনের চাকরি, এটা হচ্ছে নিজেই নিজের বস জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জামিনে মুক্তি পেলেন ছাত্রলীগের সাবেক নেতা লিমন। কুমিল্লায় ছাত্রলীগ নেতা হত্যা, 2 বছর ধরে অধরা প্রধান হত্যার আসামি। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করো, আমি জেলে থেকে বাংলাকে জেতাবো জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলওয়ের 84% লেভেল ক্রসিং অরক্ষিত, কাঙ্ক্ষিত গতিতে চলতে পারছে না ট্রেন, প্রতিকারে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেই। রেলওয়ের লেভেল ক্রসিংয়ে বৈধ অবৈধ প্রায় 84% অরক্ষিত, আর এসব ক্রসিংয়ে প্রায়ই ঝরছে মানুষের প্রাণ। 2008 থেকে 2019 এই 11 বছরে লেভেল ক্রসিংগুলোয় 310টি দুর্ঘটনায় 281 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9টি দুর্ঘটনায় 13 জন মারা গেছেন। এমপি আসলামের দখলে নদীর 13 একর জমি, উচ্ছেদের সুপারিশ নদী রক্ষা কমিশনের। আরও 30.11 একর জমি দখল করে ভরটের চেষ্টা অব্যাহত। আরিশা প্রাইভেট ইকোনমিক জোন ও মাইশা বিদ্যুৎ কেন্দ্রের নামে এসব জমি দখল করা হয়।